শেষ পায়ের অবস্থা। খেলাম আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট একটা ভাই, হাই বলো, হাই তো বলো। হেই গাইস, শুভ সকাল। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ ঘুম থেকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি রাস্তার ধারে, আর লুকাচ্ছি ভাই, লোকেশনটা দেখো ভাই, মাঠের সাইডে চারদিকটাই সবুজ, আর মোটামুটি এখন 1:30 মতো বাজে। ভিডিও পাবলিক করলাম তো, এখন একটু সাপোর্ট করো তোমার ভাইকে। আর এই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি গাইস, একটাই কারণ ভাই, এখন নানিমাদের বাড়ি যাবো। জানি না আম্মু কি কারণে পাঠালো ব্যাগটা দিয়ে আয়, তখন ওখানে যাবো। আর এই মাঠের সাইডে এসে একটা আলাদা লেভেলে শান্তি লাগছে। আর আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল এই মাঠের এখান থেকেই। আর ভাই ধীরে ধীরে বাতাস বইছে, আর এত সুন্দর লাগছে বসে থাকতে, অসাধারণ। তোমরা হয়তো স্পিকারে বুঝতে পারছো বাতাসের শব্দ শুনতে পাচ্ছ, কেননা ভাই আমার মাইক্রোফোন নেই, ফোনের স্পিকারেই করছি, বাতাসের সাউন্ড তোমরা পাবে। তো এখন এখানে কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করবো, তারপরে যাবো, দেরি করে যাবো, কোনো ব্যাপার না। আর বাড়ি থেকে যদি আমার নানিমার বাড়ি যাওয়ার কথা বললে, তখন সময় আমি রেডি, ওখান থেকে বড় হয়েছি। আর ওখানে আমার ভালো লাগে, যেতেও ভালো লাগে, কেননা ক্লাস 5 পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি, তারপরে এখানে এসে থেকে গেছি, তাছাড়া ছোটো থেকে ওখানে। আর মা বাবার পদ্ধতি সব থেকে বেশি কেউ আমাকে ভালোবাসে সেটা আমার নানিমা। তো এখন কিছুক্ষণ টাইম এক্সপেন্ড করি, আর তোমাদের সঙ্গে কিছু সিনেমাটিক শর্ট শেয়ার করছি, সেটা তোমরা দেখতে থাকো। তো চলো কাটালাম, অনেকটাই ভালো লাগলো। গাড়ির অবস্থা দেখো গাইজ, কি হয়েছে কাদাতে, সামনের এই জায়গাটা তো পুরো শেষ। তো যাই হোক, এখানে থাকছি না, চলো এখন নানি বাড়ির দিকে রওনা দিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো চলো গাইজ, আরো একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, গাড়ির তেল শেষ। একটা প্রবলেম হয়ে গেল, আমি যে সাইড দেখেছিলাম তখন পুলিশ ছিল না, এখন যাওয়ার পথে দেখছি পুলিশ, আর ওই সাইড দিয়ে যেতে হবে, দেন তেলও নেই গাড়িতে। তখন একটা অন্য একটা রাস্তা দিয়ে আর যাচ্ছি আর কি, যেটাতে ছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে, রাস্তাটা আমি চিনি না, বাট কিছু করার নেই ভাই, এখন পুলিশে গাড়ি ধরছে, আর গেলেই ধরো ফাইন। আর হেলমেট নিয়ে আসিনি, বাড়ির কাছে আমার নানিমার বাড়ি, বাট ভাবিনি এখন পুলিশ দাঁড়িয়ে যাবে। তখন যে অনেকটা বড় প্রবলেম ফেস করতে হলো, তখন এই রাস্তাটা এক চাচাকে জিজ্ঞাসা করলাম, তো এই রাস্তাটায় যেতে বললো, জানি না কোথায় যেতে হবে, বাট এই মাঠের রাস্তা ভাই, কোন দিক দিয়ে যাবো এখন। দেখুন দেখি সামনে নাকি খরচ পাওয়া যাবে, সেটা দিয়ে পার হতে হবে। এখন সময় পুলিশ এসে দাঁড়ালেও গাড়িতে তেল নেই, তার ভিতরে রাস্তাও চিনি না, তো যে হোদায় ও আছে গেলেই হোদায়, আজ হয়তো আর একটা নতুন রাস্তা চিনতে পারবো, যদি যাই রাস্তা দিয়ে যা। চালাতে চালাতে সামনে গাড্ডাটা, যদি হয়তো এক হাতে থাকতাম, না দেখলে পড়েই যেতাম, তো এটা এখন পার হবো। আর আরও এক চাচাকে জিজ্ঞাসা করলাম, তো সামনেই নাকি ফরাস পাওয়া যাবে, সেটা দিয়ে গেলেই শর্টকাট, তো সেটা দিয়ে এখন যাবো। তো চলো এখন যাওয়া যাক, গাড়িটা না বন্ধ হলে হয়তো, যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মাঠের রাস্তায় পেট্রোল পাবো না, ঠেলিয়ে নিয়ে যেতে হবে। সো গাইস, আরও একটা নতুন প্রবলেম ফেসে গেলাম, সম্পূর্ণ রাস্তাতে এরকম খারাপ, আর আমার অবস্থাটা দেখো, জুতো মতো কি হয়েছে, কাদাতে ঢুকে পড়েছিলাম, কপাল ভালো পড়িনি, এটাই অনেক, জুতো মতো সব শেষ। এমন রাস্তায় আসলাম ফার্স্ট টাইম, ইটপাড়া নেই বুঝতে পারছো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে সারা রাত্রি, আর মাঠের রাস্তা কেমন হতে পারে, একদম গুরুতর অবস্থা, গাড়ি নিয়ে তো যাওয়া যাচ্ছে না, প্রচুর স্লিপ কাটছে, তার ভিতরে আমার গ্লামার একদম শেষ, আর হাঁপিয়েও গেলাম প্রচুর এই গাড়ি ঠেলাতে গিয়ে, দুবার হলো, দুবার এই পড়তে গিয়ে বেজে গেলাম, এই পাটাই ঢুকে যাচ্ছে কাদার ভিতরে, শেষ একদম। যাই হোক ভাই, এই রাস্তা থেকে যদি আর যদি বেঁচে ফিরি হয়তো আর কোনোদিন আসবো না, একদম গুরুতর হয়ে গেলাম, কপাল খারাপ হলে সব দিক থেকে হয়। নর্মালভাবে আসলাম, এখন যাওয়ার পথে দেখলাম পুলিশ, তো এটা দিয়ে এখন এমন অবস্থা, ভেবেছিলাম এমন হবে, তা হয়তো এমন হবে জানলে এদিকে আসতামই না, ওই সাইড দিয়ে বেরিয়ে যেতাম। এখন আর কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন সামনের দিক দিয়ে কীভাবে বেরোতে হবে সেটা ভাবতে হবে। হয়তো যদি এরকম আর 2-4টে খাদ থাকে, হয়তো আর আমি জেলার বাড়ি ফিরবো না, খাদের ভিতরেই বসে থাকবো। ছোটো ছোটো গাড্ডার মতো হলে হয়, ছোটো না অনেকটাই বড়ো, যেখানে দিচ্ছি এটা তোমার যেটা দেখালাম সেটা ছোটো, এর আগে রাখবে জায়গায় আমি ঢুকে গিয়েছিলাম ওটা অনেক বড়ো ছিল, সাইকেল যাওয়ার কোনো রাস্তা নেই, তার ভিতরে আমি গাড়ি নিয়ে এসেছি। তো যাই হোক, রাইডার লোক আমি, এখন বাকি রাস্তাটাও কভার করতে হবে। তো চলো, তো গাইস এতক্ষণ চলার পর লোকেশনে পৌঁছালাম ভাই, ফরাস এখন ভালো রাস্তা, যাই হোক এবার অনেক মজা পাচ্ছি। তো চলো এখন হাত হাত টাত ধুতে হবে, প্রচুর পায়ের অবস্থা তো একদম সব ভিজে গেছে, শু এই পায়ে শু, এই পায়ে শু,
এখানে তো পুরো কাদা। সো গাইস একটা টিউবওয়েল পাওয়া গেছে আর ওখানে গাট পাত দিয়ে দিলাম। এখন শেষ পায়ের অবস্থা। না আর আর আসা যাবে না রাস্তায়, একদম পায়ের অবস্থা গুরুতর। এখন আর কোনো জায়গায় থামবো না, নন স্টপ সোজা নানিমার বাড়ি যাবো। তো চলো ওখানে ডাইরেক্ট এখন যাওয়া যাক। A few moments later. Finally, মানে মানে বাড়িতে পৌঁছে গেলাম আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট একটা ভাই। হাই বলো। হাই দাও বলো। হাই। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? ভালো আছো তো? যাই হোক গাইজ, আমার ছোট্ট একটা ভাই অনেক কিউট। তুমি ভালো আছো? হ্যাঁ, ড্যানিকে ফোন করেছিলাম, ড্যানি বাইরে আছে, তো এখন তার কাছে যাব। ওকে হয়তো আমার আগের ব্লগে দেখেছো, ও একটা ব্লগে ছিল, তো চলো এখন তার কাছে যাব। ও হয়তো চুল কাটতে গেছে আর ডাকলো, তো চলো ওখানে। সো গাইস এখন সেলুনে আসলাম ভাইয়ের সঙ্গে দেখা করতে। চিনতে পারছো হয়তো ফেসটাকে দেখে আমার ভাইটা। দেন সেলিব্রিটি এখন চুল কাটতে গিয়েছে। চুলাটাও এত কাটার আমদানি কেন ভাই? কোনো স্পেশাল কিছু আছে নাকি? ইয়েস, পুজোতে কারোর সঙ্গে দেখা করার প্ল্যান আছে? ইয়েস। কার সঙ্গে একটু রিভিল করো। দিদি। কার সঙ্গে? দিদি। দিদি, দিদির সঙ্গে দেখা করার জন্য চুল কাটতে হয়? তো গাইস এখন আমার ভাই দিদির সঙ্গে দেখা করার জন্য চুল কাটবে। কোন দিদি? আমাদের মমতা দিদি না গে? আমার দিদি। তোর দিদি না? ভাবছি সবার দিদি, আমাদের মমতা দিদি। তো দেখ ভাই এখন সেলিব্রিটি হবে, চুল কাটবে। সো আমাদের হিরো ভাই চুল কেটে ফেলেছে, হিরো হয়ে গেছে। আমিও একটু হিরো হয়ে গেলাম, দাড়িটা কাটলাম, চুল কাটিনি। তারপর নানির বাড়ি গিয়েছিলাম, দেন ওখান থেকে বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। আর নানির সামনে ভিডিও করতেও লজ্জা লাগছিল। তো যাই হোক ওখান থেকে বাড়ি ফিরে আমার কাজ ছিল, ওই কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, সেই কারণে ভিডিও এডিট করতে পেরেছিলাম। তো এসে এখন ভিডিওটা কমপ্লিট করলাম। তো এখন আর কোনো চিন্তা নেই, কেননা ভাই কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে। আর যাই বলো ভাই, ডেলি ব্লগ করা কোনো মুখের কথা না। এই তিন চার দিন থেকে দেখতে পাচ্ছ চ্যানেলে ডেলি ব্লগ আসছে ভাই, এটা কোনো মুখের কথা না। আমি বলছি, আমি বুঝতে পারছি 10 মিনিটের ভিডিও ভাই, কিন্তু ভাই যে করছে এটা সারাদিনটাই লেগে যায়। এই ছোটো ছোটো 10 সেকেন্ড 12 সেকেন্ডের ক্লিপ করে করে একটা ভিডিও তৈরি করা ভাই, আর রাত জেগে এডিট করা। আর আমার ইন্টারনেট সুবিধা তেমন নেই, আর বড়োফোনের সিম ছিল, দেন ওটা আমার ডকুমেন্টসে ছিল না, ওই কারণে নিজের ডকুমেন্টসে পুট করেছে। এখন জিও হয়ে গেছে, দোকানে জিও সিম। এবার জিও সিমে তো আনলিমিটেড নেট দেয় না, ভোডাফোনের নেট দেয়, ওই কারণে এখন আবার ভোডাফোনে শিফট করতে হবে, তারপরে ইন্টারনেটের প্রবলেমটা সলভ হবে। এখন আবার কাকুর কাছে যেতে হবে, দেন ভিডিওটা আপলোড দিতে হবে। তখন আগে ফ্রেশ হয়ে নি, এসাক এইভাবে বসে পড়েছে, মুখের অবস্থা তো একদম বাজে হয়ে গেছে, দাড়ি মাড়ি কেটে মুখও ধুইনি, ওমনি বিছানায় ঢুকে কাজটা করলাম। এখন আগে গোসল করব, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলো। তো গাইস এখন গোসল টোসল করে ঘুরতে বেরোলাম। আমি শামিম আর পিছনে একটা ফ্রেন্ড আছে, লজ্জা করছে, বুঝতে পারছো মেয়ে মানুষ তো, লজ্জা করাটা স্বাভাবিক। তো শামিম এখন কোথায় যাওয়ার প্ল্যান আছে? যাবো তো বিএড কলেজে। বিএড কলেজে? তো গাইস এখন বিএড কলেজে যাবো, আমার ভাইয়ের কিছু শ্যুট বাকি আছে, ও শর্ট ভিডিও করে, তো এখন তার কিছু শর্ট নিবো ওখানে, সেটা তোমাদের উপর শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ভিডিও আপলোড দিয়েই বেরালাম, ওই ভিডিও আপলোড দেওয়া ছিল না, কাকু তো ওখানে যাওয়ার পর ভিডিওটা আপলোড দিলাম, দেন এখন বেরালাম। জাস্ট ওয়েদারটা দেখো, এখন অলরেডি সন্ধ্যা সন্ধ্যা ভাই ভাব হয়ে গেছে। দেন সামনেই বিএড কলেজ, আর কিছুটা দূরেই আছে, চলো এখন বিএড কলেজে যাবো। এক্স্যাক্টলি এখন আমরা কলেজের সামনে চলে এসে, দেন ওরা প্রবেশ করছে, এখন আমিও যাবো। জানি না কলেজে প্রবেশ করতে দিবে কিনা, কারণ কলেজ অন হয়েছে, ওপেন হয়েছে। যাই হোক বাইরের ছেলে মেয়ে সবাই এসেছে, তো চলো দেখি এখন বাইরে ওরা কিছু বলে কি বলে না ভিতরে। সো প্রবেশ করলাম, দাদাকে জিজ্ঞাসা করলাম, কিছু বললো না, এই কারণেই যে ক্যান্ডিডেটগুলো ছিল বিএডের এক্সাম হয়ে গেছে, তারা এখন চলে গেছে, আবার অক্টোবরে নাকি আসবে। এখন কোনো ব্যাপার না, এখন জায়গাটা দেখো, বেশ কয়েকবার এখানে আমি ভিডিও বানিয়েছি, দেন আবারও আসলাম, দেখার মতো জায়গা, একদম একটা আলাদা লেভেল ভাই। আর ফটোশ্যুটের জন্য বেস্ট জায়গা বলা যায়, কেননা এখান থেকে প্রায় ছেলেপিলে আসে বাইরে থেকে, ক্যামেরা ট্যামেরা নিয়ে আসে ফটো তোলে। আমরা এখানে ফটো তুলতে পারলাম না, আমাদের গ্রামেরই জায়গা, তাও আমরা ফটো তুলতে পারলাম না। সো গাইস নিচে থেকে উপর দিকে আসলাম, উপর থেকে ভাই সম্পূর্ণ ভিউটা একবার দেখো। যাই হোক গ্রাউন্ড যেটা আছে সেটা অনেক সুন্দর। এটা হলো বিএড কলেজ, ওটা হলো ডিএড কলেজ, ওই সাইড এটা ডিএড আর এটা বিএড, ভাগ ভাগ করা আছে। যাই হোক এখানে অনেক দূরে দূরে থেকে ক্যান্ডিডেট আসে, এখানে আসা অনেকক্ষণ হলো, দেন আমার ভাইয়ের শট নিচ্ছিলাম, আর তার মধ্যেই সন্ধ্যা হয়ে গেল।
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানো কেমন হয়েছে আর কিরকম ধরনের তোমরা ভিডিও চাও আর আমি কোথায় কোথায় মিস্টেক করছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কারণ তোমরা ছাড়া কে জানাবে, পাশের বাড়ির কাকিমাসি জানাবে না আরও কেউ জানাবে, তোমরাই দেখছো, তোমাদেরকেই জানাতে হবে আমি কোথায় ভুল করছি। তো তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তো ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে তোমরা ফলো করে নিবে। আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তো ভাই ইনস্টাগ্রামেই মেসেজ করতে হবে এবং সেখান থেকে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।